তোমার এই টিরিং বিরিং বন্ধ করো, ওখানে বসো, কথা আছে। বাহ 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 বাহ, চাদুর্যা বহর দেখছি, তোমার মেয়াদ কতদিন? 3 দিন? তাহলে তার সময় নেই, যাকে চেয়ারির মধ্যে শেষ করতে হবে। শোনো করবি, সন্ধি রাজ্য দখল করার আবশ্যক হয়ে পড়েছে, একেবারে হাতের কাছে পাকা ফল, শুধু পেরে নিলেই হল। কিন্তু প্রজারা যদি তোমার মতো বোবা হয়, সে রাজ্য চালানো যায় কি? তারা যা চায় সেটা যদি না বলে, সেটা পাবার পথ বন্ধ করা যায় কি? তাহলে এবার তুমি তোমার বুদ্ধিগিরিটা দেখাও দেখিনি। বেশ কড়া করে একটা ওষুধ তৈরি করো, যাতে এক ধাক্কায় সব ব্যাটার একসঙ্গে কথা বলে ওঠে। পারবে কালকের মধ্যে চাই কিন্তু। চলো রাতে বসে সেদিন ব্যাপারটা সেরে আসা যাক। বোবার ওষুধ, এই ওষুধটা খেলে গোটা সকালের লোক কথা বলতে পারবে? এবার তোমার নিজের ভাষা আমাকে বুঝিয়ে বলো দেখিনি, এই ওষুধটা কিভাবে প্রয়োগ করতে হবে? সঙ্গে তো আর তুমি থাকবে না, চক্রবর্ত আমাকে কি করতে হবে? এক চিমটে নিতে হবে, গম মাটিতে ফেলতে হবে, অগ্নি সংযোগ করতে হবে, সময় ভরে যাবে। শোনো করবে, বসো, তোমার সঙ্গে কাজের কথা আছে। দু বেটা ছোকরা এখানে এসেছে, তাদের গান শুনে তাদের নেশা ছুটে যাচ্ছে। এমন একটা কড়া ওষুধ তৈরি করো যাতে নেশা আর না ছুটে। সেই ছোকরা দুটো এখন কোথায় আছে বলো তো? ওরা দুজনে কোথায় আছে উত্তর দিবে? হারা মধ্যে আশেপাশে ঘুরে ফেরা করছে নাকি?
বৌদি, আরে বাবা, বৌদি সাথে কি তোমার ঘরে আসি না? আর কত দেরি বাবা? হ্যাঁ, এদিকে রাত্রে দুশ্চিন্তা আমার ঘুম হচ্ছে না। আরে বাবা, ধৈর্য তো ধরেই আছি। তবে ভাবনাটা কোথায় জানো? ঠিক সময় মতো নেশা না ছুটলিস সর্বনাশ। ততক্ষণ সিংহাসনে বসে ততক্ষণ নেশা হয়ে যা, নইলে দেশের কারো গর্দান আস্ত থাকবে না। আমার তো নয়, তোমারও না। মস্করা করনা করবি? মস্করা করবার সময় এটা নয়, অনেক কাজ আছে। রাজাকে শায়েস্তা করতে হবে, ওই চুপ রাজা শয়তানকে শায়েস্তা করতে হবে। যা বুঝছি, জাদুবিদ্যে তোমাকে ওরা কোনো অংশে কম না। চড়ছো কেন বলবি, চড়ছো কেন? আমি এমনি বলছিলাম, ওরা তো তোমার কাছে নস্যি। তোমাকে যে এবার একটু সিংহাসনে বসতে হবে বাবা। খেতে সেতে বসে বসে খেলা করলে লোকেরা যে ঠায় ঠায় করবে সেটা কি ভালো হবে? আজ এবার কাল যুদ্ধ হবে। যুদ্ধ? ভালো যুদ্ধ। হ্যাঁ, তাহলে রাজ্য বাড়বে কি করে বলো তো? সাথে মরচে ধরে যাবে। কে যুদ্ধ করবে? সেখানে সৈন্য যাবে না, তাহলে যাবো কি আমি, তুমি আর রাজা মশাই? আর শূন্যের এসে আমার কাছে সুর করে এসে বলবে, মন্ত্রী মশাই শেষ খেলে দেখাও বাবু, আমার সৈন্যরা কেউ যেতে চাইছে না। তুমি যে করে হোক ওদের একটু চালান দাও বাবা। সুন্দি চলো রাজা মশাই, সুন্দি চলো। না, সে কি কথা? কাল যে বললে যুদ্ধ করবে, সুন্দি যাবে, সুন্দির পিন্ডি চটকাবে। না না, সুন্দিতে সুন্দিতে আমার ভাই আছে, আমার মনে পড়েছে। দস্যু
আমি যুদ্ধ করবো না, বসি, আমি যুদ্ধ করবো না, আমি যুদ্ধ করবো না, আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো অনি জানমাস। দেখি মরে গেল রাজা বাবু তোমার মেয়াদ ফুরিয়ে এল। Thank you.